দেখো দাদা কেমন হলো। থ্যাংক ইউ। বেশ, কলকাতায় তুমি কখন চা খাও দাদা? এইরকম সময় খাই। ও বাপ, কোথায় গেলে? কি চাই বুড়ি? কিছু নয় মা, কাল আমার ওই গোপাল কথা কথা দিল, বিকেল বেলা চোখে ঠাওর পাই না, তাই আমার গোপালকে একটু দেখতে এলাম। ওর নাম তো বিমল, আমার দাদা, ওর নাম গোপাল হতে যাবে কেন? ও আমার গোপাল। এ বুড়ি কে বলতো? ও হলো জমির করা স্ত্রী, জমির তো অনেকদিন হলো মারা গেছে, ওর ছেলে রহিম সেও মারা গেছে। আমার রহিম ঠিক তোমার মতনই খেলোয়া, কাপার, সব কাপার। রাজ্জামাই আমার নাতনিকে নিয়ে কলকাতায় গেল, আমার পানি ফিরেও চায় না। তোমার আর কেউ নেই? না বাবা। না কাকাবাবু, বাড়িতে যা হয় খরচ লাগে আপনি ভালো করে সারিয়ে দিন। আর একটা ভালো রান্নার লোক রেখে দেবেন, আমি মাঝে মধ্যে এখানে এসে থাকবো। রান্নার পাঠ আবার আলাদা করতে চাইছো কেন? না না, আলাদা করতে চাইছি না, মানে আমার বন্ধু বান্ধবরা আসবে, ওরা মাছ মাংস পেঁয়াজ সব খায়, আপনার অপছন্দ হবে, আর ওদেরও দেখো যা ভালো বোধ করো। তোমার সে বন্ধু দুটি তো তোমার সঙ্গে থাকে আগে? হ্যাঁ, তোমাদের শিবপুরের মেসটি বেশ নির্জন, অনেকটা যেন গ্রামের মতো। কি যেন নাম তোমার বন্ধু দুটি? অমর আর গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ, শান্তু কোথায়? তোমার মা কি ব্যাপার? আপনি তো হোপলেস, দিলেন তো সব মাথা পড়ে, এত ফরেন মিউজিক রেকর্ড করছি। দুঃখিত, আমি জানতাম না যে তুমি আজকাল শব্দ ধরছ। তোমার মা দাদা কোথায়? আজ আমি যে কোম্পানির মালিক, একদিন আমি ওই কোম্পানির 150 টাকা মাইনের ক্লার্ক ছিলাম, অবশ্য আজ আমি কোম্পানির নাম বদলে দিই। আপনার তো বোধহয় সাইকেলের ব্যবসা? হ্যাঁ, বেঙ্গল সাইকেল কোম্পানি আমার। দেখো, যাদের অধ্যবসায় নেই, সিনসিয়ারিটি নেই, তারা কোনোদিন বিজনেসে উন্নতি লাভ করতে পারে। এই দুটো জিনিস যাদের আছে তারা ব্যবসায় উন্নতি করেছে। একটা বিশেষ প্রয়োজনে তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, বিমলকে কথাটা বলেছো? কোন কথাটা? না, তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয়। হ্যাঁ দেখো বিমল, পাপিয়া বিয়েতে, পাপিয়া বিয়েতে অনেক মানে হয়, অন্য মানে হয়, তুমি চুপ কর। দেখো বিমল, পাপিয়া বিয়েতে ইংলিশে অনার্স নিয়েছে, তোমার এম এ তে কি ছিল? আমি তো ইংলিশ আর বাংলা দুটোতেই পাশ করেছি। গুড, তাই আমার ইচ্ছে যে তুমি রোজ সন্ধ্যাবেলা এসে পাপিয়াকে ইংলিশটা পড়িয়ে যাও। দেখুন, আমার পক্ষে রোজ পড়ানো সম্ভব হবে না। নো নো নো, ইউ উইল বি পেড ফর দ্যাট। হ্যাঁ, তুমি যথাযথ রেমুনারেশন পাবে। না না, তার জন্য নয়, মানে আমি প্রাইভেট টিউশনই করি না। তার মানে তুমি কি বলতে চাও যে প্রফেসরি তুমি যা করো তাতে তোমার চলে যায়? না, প্রফেসরিটাও ঠিক আমার পেশা নয়। আপনাদের পাঁচজনের আশীর্বাদে আমার মা বাবা যা রেখে গেছেন তাতে আমার বিদ্যে বিক্রি না করলেও চলে। আসলে আমাকে আপনার পড়ানো দিচ্ছেনি। আসলে ওর কি ইচ্ছে নিজেই জানে না, 4 বছর পড়েছি তো একসঙ্গে এক কলেজে। কি হ্যাঁ প্রফেসর, আচ্ছা তোমার গল্প করো। আমি তাহলে তোমাদের বাড়ির অবস্থা ভালোই বলতে হবে, মানে গ্রামে কয়েক বিঘে জমি আছে আর একটা বাড়ি আছে। ডক্টর তোমার সঙ্গে বিমানের আলাপ নেই বোধ হয়? না না,
মিস্টার বক্ত আর বিমল আমাদের শান্তুর ক্লাসমেট। নমস্কার, আই সি ভেরি গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। বল কিছু খাও। আমার খিদে নেই। বিমল শান্তু ডাকছি, কেন ডাকছি তুমি একবার জেনে এসো। তারপর খবর বলো দত্ত। Hey, let us go to picture. A transistor থেকে রেকর্ড কর, অনেক বেটার হবে। তোমরা তো দেখি ব্রহ্মের উপাসক হয়ে উঠেছো। মানে মানে শব্দই তো ব্রহ্ম। Well said, well said. হ্যাঁ, কেন ডেকেছি রে? আরে দূর কি 19th century সব বকবক করছে। আরে বলো তো, আরে আবৃত্তি কর, পাপিয়া রেকর্ড করবে। প্লিজ তো, এটা আবৃত্তি করুন না। ও, আরেকদিন হবে। কেন আবার আরেকদিন হবে কেন? কলেজে তো তোমার আবৃত্তি চলে ঠিক আছে তো না ব্রাদার? এখানেই যাবে হচ্ছে। বলো তো, ওটা তাই রেডি আছে। কি আবৃত্তি করবো? কৃষ্ণ সে লিখেছে। আচ্ছা, আমাদের ছোট গ্রাম, পটে আঁকা ছবি, মমতা দুটি ধারা চূর্ণি, আর পুণ্যতোয়া বহিছে জাহ্নবী। গ্রাম যেন গ্রাম নয়, স্নেহময়ী মাতা। এসো দিদি এসো। হারু বলছি না, মা একবার ডেকেছি, না ডাকলে তো আর আসবে না। বসো বলছি। শামা, এই কাপড়গুলো নিয়ে যা তো, দিন কাপড়গুলো আমাকে দিন। পানির বাটাটা নিয়ে আস। বসো দিদি। বিমল এসেছে, তাই নাকি? হ্যাঁ, এখন বিমলের জন্য একটি রাঁধুনির দরকার। খুব মধ্যে মধ্যে এখানে এসে থাকবে। বিমল কি আলাদা ঘর সংসার করলো নাকি? না না, ঠিক আলাদা নয়, ওর অংশটা উনি মেরামত করে দিয়েছেন। ও মধ্যে মধ্যে এখানে এসে থাকবে, ভালোই তো। তবে ও তো আবার সব নিরিমিষির ব্যাপার, আষ্টা উপার্য নেই। ওরা আজকালকার ছেলেরা, বন্ধু বান্ধব আসবে, তাই বিমল ঠিক করেছে একটা রাঁধুনি রেখে আলাদা ব্যবস্থা করবে। ও কতবার চা খাও দাদা? যতবার দিবি। তাহলে চা করবার লোক নিয়ে এসো। আরে মিনি, কখন এলে? শ্যামা, মিনির জন্য এক কাপ চা নিয়ে আয়, আমার নতুন বাড়ির প্রথম গেস্ট। গেস্টকে আপ্যায়িত করবার জন্য আসল লোক নিয়ে এসো। ও ঠাকুর দেখা হচ্ছে? ঠাকুর নয়, ঠাকুরানি। তুমি একেবারে বেরোসি। হ্যাঁ, ও তুমি স্ত্রীর কথা বলছো? ভাগ্যবানের বউ মরে, কথাটার মানে জানো? সে আর একটা বিয়ে করবে? মোটেই না। বউ মরল মানে সে বাঁচল। বউ যতদিন ছিল ততদিন সে হতভাগা ছিল, সুতরাং বউ মরার পর সে ভাগ্যবান। থাক, তোমাকে লেকচার দিতে হবে। আমার গোপাল।